नमस्कार बंधुरा, आमार चैनेले तुम्हारे सबाई के स्वागत। बंधुरा, अक्टोबर मास पुरे गेलो, एखोनो बृष्टि बंध हलो ना। आज के दिन थर्ड अक्टोबर, घूम थेके उठे देखलाम चारदिके बृष्टि हच्छे, तार मध्ये आजकेर ई ब्लगटा स्टार्ट करछि। सत्यि घूम थेके उठे एक कप चा ना होले, विशेष करे ई मेघलार दिने खूबी अद्भुत लागे। तो सकाले चाटा बसिए दिलाम एई व्यूजटा देखे, তারপর আস্তে আস্তে ব্রেকফাস্ট লাঞ্চের প্ল্যানিং করতে থাকলাম। তো আজকে বাজারে কাতলা মাছ আনবে বলেছে, তো আগে ব্রেকফাস্টটা করে নিলাম। একটা পৌঁছার দুটো ব্রেড টোস্ট করে নিলাম, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সময় কমের মধ্যে। তারপর যতক্ষণ না বাজারটা আসছে, এই ভেজিটেবল ট্রেসগুলো ক্লিন করছিলাম, আর ভাবলাম ডালটা বসিয়ে দিই। আর ফ্রিজের এই ম্যাটগুলো খুব নোংরা হয়েছিল, এগুলো পরিষ্কার করে নিলাম। ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম, মসুর ডাল করছি পাতলা করে। এরপর কাতলা মাছের ভাবলাম, অনেকটা কাতলা মাছ ছিল তো ভাবলাম কিছুটা কালিয়া বানিয়ে নিই, আর কিছুটা সর্ষে মাছ করি। আমার বর সর্ষে মাছটা খেতে বেশ ভালোবাসে। তো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা রসুন দিয়ে বেটে নিলাম। আর এই দেখো, বাজার থেকে এসে বসেছে, আর আমাদের বান্টু গিয়ে পায়ের কাছে বসেছে, টিন টিন পাশে বসেছে। ঘরটার খুব অগোছালো অবস্থা ছিল, একটু একটু করে রান্না করতে করতে আস্তে আস্তে ঘরটা গোছাতে শুরু করলাম। এদিকে কালিয়ার জন্য পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর ছুটির দিন মনে হয় একটা মিষ্টি বানান, তাহলে অন্যদিন তো একদমই সময় হয় না, তো ঝটপট ফ্রুট কাস্টার্ড হয়ে যায়, তো ফ্রুট কাস্টার্ডটা বানাতে থাকলাম। তো আমাদের লাঞ্চে আজকে এটাই ছিল, মাছের কালিয়া, সর্ষে মাছ, ডাল আর আলু ভাজা। কাস্টার্ডটাও গার্নিশ করে নিচ্ছি। এদিকে বান্টুকে দুপুরে খেতে দেবো বলে ডাকতে এলাম, সে তো একেবারে ঘুমিয়ে কাদা। একবার ঘুমোতে পেলে আর কিছু চায় না, আর এই জানলার পাশে ওর এখন একটা নতুন জায়গা হয়েছে। আস্তে আস্তে ওকে অনেক কষ্ট করে তুললাম ঘুম থেকে, খুবই ঘুমোতে ভালোবাসে। তারপর চিরুনিগুলো পরিষ্কার করলাম দুপুরবেলা বসে, এগুলো তো করতেই হয় ক্লিন, অন্যদিন টাইম পাওয়া যায় না। তারপর ছুটির দিন মানে একটা সেলফ প্যাম্পার করার সময়, তো চুলে হেয়ার প্যাক লাগালাম, হেনা পাউডার, ইন্ডিগো পাউডার, একটু টক দই মিশিয়ে। আমার মাথায় একটা দুটো গ্রে হেয়ার্স আছে, তো ইন্ডিগো পাউডারটা দিলে না একদম ব্ল্যাক কালারটাই আসে, শুধু হেনা দিলে ব্রাউন আসে। তারপর নেল পলিশ পরবো ভেবেছিলাম, তো যতগুলো ব্লু কালার ছিল নিয়ে বসলাম। তারপর ইয়াররিংসের বক্সটা বোঝাচ্ছিলাম, কারণ এগুলো খুবই কীরকম পেন্ডিং পড়ে থাকে, আর মাঝে মাঝে ভুলেই যাই আমার কাছে কী কানের দুল আছে। তারপর এই ড্রেসিং টেবিলের পাশে স্টোরেজটা আছে, এটা ক্লিন করলাম। আর মুখে ফেস প্যাক লাগালাম, একটুখানি মুলতানি মাটি, দুধ, আর পিম্পলস হচ্ছে বলে তাতে সামান্য টি ট্রি অয়েল দিলাম। দেখো সব কিছুর পর স্কিনটা কত ন্যাচারালি ক্লিয়ার লাগছে, এখন আমি মুখে কিচ্ছু লাগাইনি, জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি। এরপর বিকেলবেলা ফ্লিপকার্ট থেকে গ্রসারিজ অর্ডার করেছিলাম, যেটা আমাদের মানে মান্থলি মাসকাবাড়ি বাজার আসে গ্রসারিজে, তো এই নিয়েছিলাম। অফারে কিছু পেয়েছিলাম, এই ইউনিবিক কুকিজ, তারপর এই ক্যাশুজ আনিয়েছিলাম, এটা আনলে মোটামুটি তিন চার মাস চলে আমাদের। তারপর ছিল তোমার আমুলিয়ার দুধ গুঁড়ো, সুগার একটা পাওয়া যায় ফ্লিপকার্টে অফারে এক টাকাতে, তো ওটা আমি অ্যাভেল করার চেষ্টা করি সবসময়। এছাড়া ছিল আটা, ময়দা, তেল, যা লাগে সংসারে, তো এগুলো সব আস্তে আস্তে অ্যারেঞ্জ করে গুছিয়ে রাখলাম, কোটোতে ঢেলে রাখলাম।
আগে এই সুগারের অফারটা কলকাতাতে অ্যাভেলেবেল ছিল না, রিসেন্টলি অ্যাভেলেবেল হয়েছে। আর একটা অলিভ অয়েলও আনিয়ে নিলাম, খুব বেশি দাম পড়েনি, মাত্র 277 টাকায় হয়ে গেছে, তো শীতকাল এটা ইউজ করব। আর একটা ম্যাগির ফ্যামিলি প্যাকও আনিয়ে নিয়েছি। আর বান্টুকে ডাকতে গেলাম, ওর তো আবার রাগ, আবার গায়ে হাত দিলে ওর রাগ হয়ে যায়, ও শুধু ল্যাত খাবে সারাদিন ধরে। এখানে দেখো রাত্রিরে ডিনার করা হয়ে গেছে, বাবলি আর টিনটিন ওরা শুয়ে পড়েছে। সবাই ডিনার ফিনার করার পর ভাবলাম ড্রেসিং টেবিলটা নোংরা হয়েছিল, একটু মুছে সব কিছু অ্যারেঞ্জ করে রাখি, তো এটা করে নিলাম। তারপর রাত্রিবেলা একটু স্কিন কেয়ার করার কথা ভাবলাম, এবং এটা আমি করিও। তো আপাতত আমি টোনার দিয়ে মুখটা ধুয়ে এসেছি, গুড ভাইবসের রাইস ওয়াটার টোনার, তারপর আলপস গুড ভাইবসের এই অ্যান্টি এজিং ক্রিমটা আমি ইউজ করি, এটা ইউজ করে নিলাম। আর এর মধ্যেই 1-2 ড্রপস মতো টিট্রিয়াল দিয়ে দিলাম পিম্পলসের জন্য, তো খুব আরাম হয় রাত্রিরে এটা স্কিনে লাগালে। আর বেলাভিটার এই আই জেলটা লাগাই, আই লিফ্ট, এটা দেখো কত সুন্দর টেক্সচারটা, এবং একদম স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, জেল বেসড এটা দিয়ে আজকে ঘুমিয়ে পড়লাম। আজকে দিনটা বন্ধুরা এভাবেই শেষ হলো, অনেক কিছু বাড়িতে পেন্ডিং কাজ ছিল, তো তোমাদের সাথে পরবর্তী আবার কোনো ব্লগে দেখা হবে। ততদিন অবধি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, যত্ন রাখো। আশা করছি সবাই ভালো আছো। এরকম ব্লগ যদি ভালো লাগে এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও।